প্রবাসী প্রবাসের গল্প নিয়ে চলে এলো প্রবাসী বঙ্গবাসী। ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম যে নিউ কার্ডে ট্রানজাকশন কি করে করবে, ডিজিটাল ট্রানজাকশন কি করে করবে, নিউ কার্ডটা কিভাবে অ্যাপ্লাই করবে, আর ওখানে গিয়ে ডিজিটালি ট্রানজাকশন করার সমস্ত রকমের যে ক্রাইটেরিয়া অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, হাউ টু অ্যাপ্লাই, এখানে বা এখানে কোনো একটা জায়গায় আসবে, প্লিজ ক্লিক করে চেক করে নিও ভিডিওটা। যেহেতু 7 দিনের মধ্যে আমরা বিদেশের মাটিতে পাড়ি দিতে চলেছি, সেই জন্য অনলাইন ট্রানজাকশন ছাড়াও কিছু তো ক্যাশ নিয়ে যেতে হবে। এই কোয়েশ্চেনটা সবার মধ্যে যে ওখানে যেতে গেলে কিভাবে ক্যাশ নিয়ে যাব, ইউরো বা ডলার কিভাবে কনভার্ট করব, কারেন্সি পারচেজ কিভাবে করব। আজকে আমার কাছেও সেই কোয়েশ্চেন, আমি সেই কোয়েশ্চেনের সলভ করতে যাচ্ছি পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিটে প্রচুর প্রাইভেট অফিস আছে যেখান থেকে কারেন্সি কনভার্ট করা যায়। তার জন্য লাগবে হচ্ছে ব্যাংকের একটা রেফারেন্স। আমি তো বলবো যে যেই ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট আছে, যেই ব্যাংকে তোমাদের অ্যাকাউন্ট আছে, বা যেই ব্যাংক থেকে লোন নিয়ে স্টুডেন্টরা যাচ্ছে, অথবা যেই ব্যাংকের সাথে ডেলি ট্রানজাকশন হয়, সেই ব্যাংকের ম্যানেজারের কাছে অ্যাপ্রোচ করবে। সেই ব্যাংকের ম্যানেজারই তোমাদের সঠিক জায়গা সঠিক রেফারেন্স দেবে। প্রচুর প্রাইভেট এজেন্সি আছে যারা প্রচুর এক্সট্রা চার্জ করে। জেনারেলি যা ইউরো বা ডলারের দাম বা অন্যান্য কারেন্সির দাম, তার থেকে 1-1.5 টাকা তারা বেশি নেয় পার ইউরো। মানে 1 ইউরো যদি 90 রুপিস হয়, তাহলে 1 ইউরোর জন্য ওরা 91 রুপিস নেয় বা 91.50 ম্যাক্সিমাম চার্জ করবে। তো এই রেফারেন্সটা ব্যাংক থেকে নিয়ে নেবে। আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তাই আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজারকে অ্যাপ্রোচ করেছিলাম এবং সে আমাকে হেল্প করেছিল কোন এজেন্সির কাছে যেতে হবে। আচ্ছা, ইউরো কালেক্ট করার জন্য বা ডলার কালেক্ট করার জন্য যেটা মেন দরকার সেটা হচ্ছে পাসপোর্ট, ভিসা, প্যান কার্ড, টিকিট মানে ফ্লাইট টিকিট, এবং তারই সাথে হচ্ছে অফার লেটার, জব অফার লেটার, বা যেখানে ঘুরতে যাচ্ছেন তার কিছু ডকুমেন্টস দরকার। মোট কথা হচ্ছে আপনি যে বাইরে যাচ্ছেন তার কিছু প্রপার ডকুমেন্ট তাদেরকে লাগবে, এবং সেই অনুযায়ী 500,000 ইউরো ডলার আপনি যা কিছু। এরপরে আরেকটা কোয়েশ্চেন যেটা মাথায় আসে যে ট্রানজাকশন কি করে করবে, মানে যে এজেন্সির কাছে তোমরা যাচ্ছ সেই এজেন্সিকে 20,000, 25,000, 50,000, 1 লাখ যে টাকাটা ইউরো বা ডলারে কনভার্ট করছো সেটা তো ইন্ডিয়ান কারেন্সিতে ওখানে তাকে দিতে হবে, সেটা কি করে দেবে? মোস্টলি তারা ক্যাশ নেয়, কেউ কেউ অনলাইন ট্রানজাকশনও করে। ডেফিনেটলি বিল নিয়ে নেবে, কিন্তু তোমরা বিল ছাড়া কিন্তু কোনো কাজ করবে না। আমরা যদিও ক্যাশ নিয়ে যাচ্ছি, ক্যাশ নিয়ে আমরা দেবো, ওরা চাইলে, ওরা আমাদের কাছে অ্যাপ্রোচ করেছিল যে অ্যাকাউন্ট ট্রান্সফারও করা যায়। তো যেমন যেটা সুবিধা সেটা তোমরা বাইক নিয়ে চলে আসলাম ওয়ার্ল্ডন ফরেক্স অফিসের সামনে। এটা কিন্তু একটা ফরেন এক্সচেঞ্জ অফিস, যেটা পিএনবি রেফার করেছে আমাদের পার্সোনালি, কারণ এই অফিসটার কিন্তু রেট আমরা শুনেছি খুবই কনভিনিয়েন্ট। তো এখন আমরা যাচ্ছি সেই উদ্দেশ্যেই। এখানে বলেছে যে SBI ব্যাংকটার পাশেই আমরা পেয়ে যাব এই পার্টিকুলার অফিসটা। এখানে কৈলাস অ্যাপার্টমেন্ট বলে অ্যাপার্টমেন্ট আছে, যার পাশেই আমরা দেখতে পাচ্ছি একটা সাইনবোর্ড আছে ওয়ার্ল্ডন ফরেক্স প্রাইভেট লিমিটেড বলে। এই পার্টিকুলার অফিসটা কিন্তু আপনারা ফার্স্ট ফ্লোরে সরু প্যাসেজের থ্রু দিয়ে পেয়ে যাবেন। আমরা প্রথমে কনফিউজ হয়ে গেছিলাম যে এখানে অনেকগুলো অফিস পাশাপাশি রয়েছে, তো কোনটাতে যাব। তো এখানে খুব ক্লিয়ারলি মার্ক করা ছিল অ্যারো থ্রু দিয়ে, যখন আমরা গেলাম তখন দেখলাম একদম সরু প্যাসেজের একদম ডেড এন্ডে গিয়ে বাঁদিকেই পড়বে আপনার অফিসটা। এখন কারেন্টলি অফিসের মধ্যে বসে আছি। আমাদের কারেন্সি নেওয়া হয়ে গেছে এবং আমরা খুব কনভিনিয়েন্ট রেটে এবং খুব মিনিমাল একটা GST চার্জ দেওয়ার পরেই কিন্তু আমরা একটা ভালো ডিল পেয়েছি এখানে, আপনারা বলতে পারেন। এটা কিন্তু খুব ভালো প্লেস ফর ফরেন কারেন্সি এক্সচেঞ্জ। ইন্টারন্যাশনাল এয়ারলাইন কিন্তু অনেক রকম রুলস ইম্পোজ করে লাগেজের বিষয়ে। আমাদের যে এয়ারলাইন্স রয়েছে সে কিন্তু আমাদের 23 কেজি করে দুটো ব্যাগ এবং 8 কেজি করে একটা কেবিন ব্যাগ কিন্তু আমাদের অ্যালাউ করেছে, এতে আমরা স্টুডেন্ট কোটা দিয়ে এটাকে অ্যাপ্লাই করেছিলাম বলে। প্রচুর কাপড়, প্রচুর জামা, প্রচুর কসমেটিক্স। আমার রাহুলের মানে আমরা পাগল হয়ে যাচ্ছি রীতিমতো যে কোথায় কোনটা রাখবো, কী করে ম্যানেজ করবো, কারণ একদমই কিন্তু লিমিটেড আমাদের জায়গা রয়েছে। সেখানে কিন্তু আমরা যদি এক্সিট করি আমাদের অনেক টাকা দিতে হবে, সেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় এখন। বাট স্টিল আমরা প্যাকিং করছি। হ্যাঁ, আমরা লিকুইড শার্প অবজেক্টও নিয়েছি, যেগুলো কিন্তু নেওয়া যায়, সেটা আমরা কিন্তু চেকিং ব্যাগেজেই নিয়েছি। কেবিন ব্যাগেজে কিন্তু এগুলো কোনোটা কিন্তু আমরা কেন কেউই নিতে পারবে না। ভাপিয়ে গেছি কারণ প্রচুর শীতকাল, 12-13 ডিগ্রি টেম্পারেচার বোধ হয় কলকাতায়, অত 15-16 ডিগ্রি, কিন্তু তাও এত লাগেজ গুছিয়ে প্রচণ্ড ক্লান্ত অ্যান্ড হাফ জামা পরে নিয়েছি। ও এখনও ওর ঠান্ডা বেশি লাগে বলে ও এখনও সোয়েটার পরে আছে। তাহলে লাস্ট এপিসোডের প্রথম পর্বে দেখালাম কারেন্সি কোথা থেকে নিতে হয়, তারপরে এখন আমরা দেখাচ্ছি প্যাকিং কিভাবে করতে হবে, কি কি জিনিস নিতে হবে, কি কি না নিতে হবে, আর শেষ মুহূর্তের প্রস্তুতি আমাদের। এরপরে জানি না আর ভিডিও করতে পারবো কিনা, বা ভিডিও করতে পারলো সেই ভিডিওটা আপলোড করতে পারবো কিনা। এরপরের ভিডিও আমরা যেখানে পৌঁছাবো পৌঁছানোর পরে হয়তো আমি আপলোড করার সুযোগ পাবো, বা এরপরে যদি এডিট করার সুযোগ পাই, ওয়াইফাই পাই, কোনো রকমভাবে আমি ভিডিও আপলোড করে দেবো। টিল দেন স্টে টিউন, আমাদের আশীর্বাদ করুন, সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তবেই কিন্তু আমরা গ্রো করতে পারবো, নাহলে কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় চ্যানেলটাকে আরও দূর অবধি নিয়ে যাওয়া।
আর আপনাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা খুব দরকার। এরপরে ইন্ডিয়া ছেড়ে চলে যাচ্ছি, জানি না কতদিনের জন্য। অনেক স্ট্রাগল আসবে, অনেক কিছু, মানে এখন অনেক ইমোশন, অনেক ভালোবাসা, অভিমান, দুঃখ, এখন সবকিছু এখন না গ্যাদার হচ্ছে একটু। কিন্তু কান্নাকাটির ভিডিও দেখাবো, কিন্তু রেডি থাকবেন, কান্নাকাটির ভিডিও রাখবো। ওটা স্পেশাল এপিসোড হবে, একটা স্পেশাল এপিসোড হবে কান্নাকাটি। জানি না কান্নাকাটি আসবে কিনা, এত টেনশন হচ্ছে, অ্যাকোমোডেশন পাইনি যেখানে যাচ্ছি, শুধু 7 দিনে এয়ারবিএনবি বুক করে এসেছি, বাকিটা ওখানে গিয়ে হবে। হ্যাঁ, বাকিটা হচ্ছে সব আপনারা সব দেখতে পাবেন অ্যাকচুয়ালি, আমাদের জার্নিটা আমাদের সাথে আপনারা ফিল করতে পারবেন। ভিডিও আপলোড হতে লেট হতে পারে, কারণ প্রচুর কাজ আছে একসাথে, অনেক কিছু করতে হবে, অ্যাকোমোডেশনও খুঁজতে হবে, ভিডিও করতে হতে লেট হতে পারে, কিন্তু অবশ্যই ভিডিও আসবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। একদমই তাই, আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন, আমাদের সাথে সবসময় থাকবেন, যাতে আমরা আরো গ্রো করতে পারি, এবং অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এটা আপনাদের কাছে আমাদের বিনতি, কারণ আমরা যেটা দেখেছি সেই হিসাবে আপনাদেরকে বলছি। ওকে, সো টিল দেন স্টে টিউন, গুড বাই, টাটা, নমস্কার, সাইনিং অফ ফ্রম ইন্ডিয়া।